সংখ্যালঘু মতদাতা মুডু এবে মাহঙ্গারে নির্বাচনী মাহল সরগরম হয়ে উঠিছে। নির্বাচনী প্রচার সভায় বিজেডি কংগ্রেস পরস্পরক আক্ষেপ প্রতি আক্ষেপ ঘটনা সামনাকু আসিছে। বিধায়ক প্রতাপ জেনা কংগ্রেস নেতা দেবেন্দ্র সাউকু মুসলমান বিরোধী বলে কহিছন্তি। ভোট পাই প্রতাপ কুম্ভীর কান্তুনা কান্তুছন্তি বলে দেবেন্দ্র পালটা অভিযোগ আনিছন্তি। মাহঙ্গা নির্বাচন মণ্ডলীরে থিবা 35,000 অধিক মুসলিম ভোটরকু নিজ নিজ সপক্ষে নেবাকু কসরত আরম্ভ হয়ে যাইছি বলে কুহাযাউছি। দিবঙ্গত নেতা তথা পূর্বতন মন্ত্রী মতলুব অলিঙ্ক কোভিড সময়ে মৃত্যু ঘটিছিলা। সেতবেলে তাঙ্ক শবকু হসপিটালরু জন্মমাটি মাহঙ্গার রামকাপুরকু নিয়া যাই সেঠারে তাঙ্কু কবর দিয়া যাইছিলা। মতলুব বাবুঙ্কু গার্ড অফ অনর সম্মান প্রদান পাই রাজ্য সরকারঙ্ক পক্ষরু পুলিশ তোপ সলামি দেবা দেখিবাকু মিলিছিলা। ইয়া সরকারঙ্ক পক্ষরু করা যাইছিলা না দলর প্রায়োজিত কার্যক্রম থিলা তাকু নিয়ে আছি বি লোকে সন্দেহ ঘেরে। তৎকালীন মন্ত্রী প্রতাপ জেনা সেতবেলে মুসলমান ভাই ভৌণীক বিশ্বাস জিতি এর শ্রেয় নেইথিলে। সেপরি পূর্বতন বাচস্পতি শরৎকরঙ্কু সরকার গার্ড অফ অনর দিয়া নচিবারু কংগ্রেস নেতা দেবেন্দ্র সাউ হাইকোর্টকু যাইছিলে। যদি মতলুব অলিঙ্কু সরকারি রাষ্ট্রীয় মর্যাদা দেলে শরৎকরঙ্কু কাহিঁকি অনদেখা করাগলা? এই সংবেদনশীল প্রশ্ন সারা মাহঙ্গারে বিজু জনতা দল এবং মন্ত্রী প্রতাপ জেনাকু অড়ুয়ারে পকাইলা। বন্ধুকাটিয়া পঞ্চায়েতের বুথ সম্মেলন কংগ্রেসের কার্যক্রম আজ বহু সংখ্যায় জনসংখ্যা দেখুন ওড়িশার জনসাধারণ এবং মাহঙ্গার জনসাধারণ এই নির্বাচন কোণ পাই হচ্ছে ভালোভাবে বুঝিগলে। আগর গোটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছিল যে মু হি সর্বেসর্বা, যেটি বিধায়ক লে সে মনে নিজেও ভাবুলে মু হি সর্বেসর্বা, কিন্তু আজ প্রমাণ করেদেলা বন্ধকাটিয়া পঞ্চায়েত লোক প্রমাণ করেদেবে যে তুমি কিছু নুহে। আমি চাইছু তুমি বসাইছ, আমি চাইছু তুমি তোলে ফোপাট দেবে। এবং আজ গোটে এটি সভার সে গোটে ভাষণ প্রসঙ্গে কহিলেন আপনার যে মুসলমান ভাই মানুষ চূড়া ভূষা হয়েছিল বলে, যে মুসলমান ভাই মানে প্রতারণা করছেন বলে কহিলেন। মু সে বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া চাহুছি, যেতবে শেখ মতলুব অলিঙ্ক মৃত্যু হয়েছিল মু তাঙ্ক গাঁ রামকাপুরকু যাইছিল, সেটি প্রতাপ জেনা আসিনথিলে, সেটি গার্ড অফ অনর দিয়াগলা, কিছু পুলিশ বন্দুক উঠাইলে, তহসিলদার বিডিও সব অফিসর মানে থিলে। শরৎকর যেতবে মরিগলে বাচস্পতি মু মধ্যে যাইছিল শমশানকু সত্যনগর, সেটা কোভিড থিলা তা ভিতরু কেউ যাও নথিলে, মু কিন্তু তা ভিতরু নিজে পশিকি তাঙ্কু ফুল মাল দিয়ে আসছিল। এবং সেতবে সে মধ্যে যাই নথিলে শরৎকরঙ্কু গার্ড অফ অনর দিয়া দিয়া, এবং যেতবে শরৎকরঙ্কু গার্ড অফ অনর দিয়া হলে মু হাইকোর্টে গোটে কেস কলি। মু কলি ফিল্ম ষ্টার বিজয় মহান্তিকে দিয়াগলা কাহিঁকি আঙ্কু দিয়াগলা নাই, এ তো বাচস্পতি থিলে, এ তো সম্মানীয় ব্যক্তি থিলে, আঙ্কু কাহিঁ দিয়াগলা নাই। তাহলে নিজে গভর্নমেন্ট গোটে আফিডেভিট দিয়েছে হাইকোর্টে, সে কপি মধ্যে মো পাখে অছি, সে তাঙ্ক কহিলে সত্যপাঠে আমি মতলুব অলিঙ্কু দেইনি। মু কলি আউ যে মতলুব অলিঙ্কু যে বন্দুক দিয়ে উঠাইকি সাল্যুট মারুলে তাহলে সে তো কাহিঁ দৌলে, জনকু দেইকি তুমি অপমানিত দেল মুসলমান ভাইকি, আউ জনকু দেল নাই, তাহলে দুই জনকু তো তুমি দেই না। আউ বাহাদুরি মারিকে এটি কৌতল যে মুসলমান ভাই প্রতি অপমান হল, এ বিষয়ে প্রতাপ জানা টিকি স্পষ্টীকরণ দিওন্তু, এ সত না মিছ? মু একথা আজ পব্লিকলি আপনার ঘোষণা কলি, মো পাখে ডকুমেন্ট অছি, মু দেখাই দেবি যে এটা সত না মিছ, তাহলে এ বিষয়ে আর পরবর্তী মিটিংরে নিশ্চিত ভাবে প্রতাপ জন আইনমন্ত্রী থিলে এ বিষয়ে স্পষ্টীকরণ দেবে, নদেলে মু আউ বহু কথা বি খোলাসা করিবি, সে তাকু সামাড়িবা দরকার। মু এতি কথা নুহে, আজ যে নির্বাচন হয়েছে, নির্বাচনের যে কার্যক্রম হয়েছে, বর্তমানে আপনার দেখবে পানি কেউ গাঁকু পৌঁছি পড়ুনি, পানি টাঙ্কি অচল, যে কন্ট্রাক্টর কৌছি কাহিঁকি পানি পৌঁছি পড়ুনি না, আমি তো অধা পয়সা প্রতাপ জেনাকু দিয়েছ, আমি কাম করি কোণ? ইয়ে থিলে অরবান মিনিষ্টর, সেতু সমস্ত পয়সাকু ইয়ে আত্মসাত করছেন, এ নির্বাচন ইয়ে হচ্ছে প্রশ্ন মৌলিক সময় চাষী মানুষ বিলের পানি পৌঁছি পড়ুনি। মু নিজে ঘোষণা করছি যে মানুষের টোকন হয়েছিল ধান দেই পারিবে না, সেই মানুষ ধানকু মু কিনিবি এবং 100 টাকা অধিকা দেবি। চাষী মানে যে হইরাণ হচ্ছেন দলাল পাখে বিকুচার, দলাল পাখে বিকবে নি, মো পয়সায় মু দেবি, এবং প্রতাপ জেনা যেটা দেই নাই মু তা করিকি দেখাইবি। মু তো কইলি কংগ্রেস কু ভোট দেলে সে কেন্দ্র তাঙ্ক রাজ্য করিব, মতে যদি তুমি রাজ্যরে ভোট দিও বিধানসভায় মু তা করিবি, যদি বি মু ভোট ন পায় মু যেতে গুড়া জিনিস কইছি তা কার্যকরী করিবার চেষ্টা করিব। অদালতরে দেবেন্দ্র সাউঙ্ক আবেদন উপরে শুনানি হেলা, সেঠারে মধ্য রাজ্য সরকার নিজের পক্ষ রাখিবাকু যাই সত্যপাঠ দাখল কলে। আমি মতলুব অলিঙ্কু গার্ড অফ অনর দেইনাহু বলি সরকার আশ্চর্যজনক ভাবে স্পষ্ট উত্তর বি রখিলে। শরৎকর ও মতলুব অলি কাহারিকু মৃত্যু পরে গার্ড অফ অনর দিয়া নযিবা সরকারঙ্ক সত্যপাঠ ঘটনা পরে স্পষ্ট হয়েগলা। মাহঙ্গাবাসীঙ্কু অপমানিত ও লজ্জিত করাযিবা ঘটনাকু কেহি ভুলি নাহান্তি বলি দেবেন্দ্র কহিছন্তি। দেবেন্দ্র সাউঙ্ক নেতৃত্বে সারা মাহঙ্গারে বুদ্ধিজীবী মানে উভয় ঘটনাকু নেই জোরদার আন্দোলন কলে। দেবেন্দ্র কহিলে মু উভয় নেতাঙ্ক মৃত্যুদিন সেমানঙ্ক পরিবার নিকটে পৌঁছিছি আও সমবেদনা জনাইছিলি।
ସେତେବେଳେ ବିଧାୟକ କେଉଁଠି ଥିଲେ ବୋଲି ସେ ପାଲଟା ପ୍ରଶ୍ନ ଉଠାଇଛନ୍ତି। ଚର୍ଚ୍ଚା ହେଲା ଜଣକୁ ମୃତ୍ୟୁ ପରେ ସମ୍ମାନ ଦେଲେନି, ଆଉ ଜଣକୁ ଦେଇ ମଧ୍ୟ ଅସ୍ୱୀକାର କଲେ। ଉଭୟ ନେତାଙ୍କୁ ଅସମ୍ମାନ ପାଇଁ କିଏ ଦାୟୀ? ଏଠାର ଏହାର ଉତ୍ତର ମାଗୁଛି ସାଧାରଣ ଜନତା। ଏ ଘଟଣାକୁ ନେଇ ମୁସଲମାନ ସମ୍ପ୍ରଦାୟ ଏବେ ବିଜେଡିରୁ ମୁହଁ ଫେରାଉଛନ୍ତି। ଶରତ ଅନୁଗତ ମଧ୍ୟ ତୀବ୍ର ଅସନ୍ତୋଷ ବୋଲି କୁହାଯାଉଛି, ଯାହାକୁ ନେଇ ଅକଳିଆରେ ପଡ଼ିଛନ୍ତି ବିଜେଡି ପ୍ରାର୍ଥୀ ଅଙ୍କିତ ଜେନା। କଂଗ୍ରେସର ଷଣ୍ଢୁଆସୀ ଆକ୍ରମଣରେ ବିଧାୟକ ପ୍ରତାପ ଜେନା ବିବ୍ରତ ଅଣନିଶ୍ୱାସୀ ବୋଲି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। କଂଗ୍ରେସ କହୁଛି ପୁଅକୁ ଜିତେଇବାକୁ ମିଛ କହୁଛନ୍ତି ବାପା, ଦେବେନ୍ଦ୍ରକୁ ବଦନାମ ପାଇଁ ନିର୍ବାଚନୀ ସଭାରେ ମିଛ ଆରୋପ ଲଗାଉଛନ୍ତି ବିଧାୟକ ପ୍ରତାପ ଜେନା। ଅତୀତରେ ବିଜେଡି ସାଂସଦ ବୈଜୟନ୍ତ ପଣ୍ଡାଙ୍କୁ ମାହାଙ୍ଗାରେ ଅଣ୍ଡାମାଡ଼ ଓ ଆକ୍ରମଣ ହେବା ପଛରେ ବିଧାୟକ ପ୍ରତାପ ଜେନାଙ୍କ ବଡ଼ ଭୂମିକା ଥିଲା ବୋଲି ଦେବେନ୍ଦ୍ର ଅଭିଯୋଗ ଉଠାଇଛନ୍ତି। କିଏ ବିଶ୍ୱାସଘାତକତା କରିଛି ଏବଂ ମାହାଙ୍ଗାରେ ଦୁଇ ତୁଙ୍ଗ ନେତାଙ୍କୁ ଗାର୍ଡ ଅଫ୍ ଅନର୍ ଦିଆନଯିବା ପଛର ସତ କ'ଣ, ଏହାକୁ ନେଇ ମୁସଲମାନ ଓ ହିନ୍ଦୁ ଉଭୟ ବର୍ଗର ଭୋଟର ନିର୍ଣ୍ଣାୟକ ନିଷ୍ପତ୍ତି ନେବାକୁ ଶ୍ରୀ ସାହୁ ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି। କଟକରୁ ତୁଷାର ଜ୍ୟୋତି ନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ହାଲଚାଲ।